প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা পদার্থবিজ্ঞান চতুর্থ অধ্যায়ের স্প্রিং এর বিভব শক্তি নিয়ে আলোচনা করব। এর আগে আমরা বিভব শক্তি সম্পর্কে পড়েছিলাম। বিভব শক্তিটা কি আমাকে কেউ একটু বলবে, যদি তোমাদের জানা থাকে? কারণ কি মনে আছে বিভব শক্তি কি? কোন বস্তুকে স্বাভাবিক অবস্থান থেকে অন্য কোনো অবস্থানে নিয়ে গেলে বস্তুটি কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে তার বিভব শক্তি বলে। খুবই ভালো কথা। কোনো বস্তুকে স্বাভাবিক অবস্থান থেকে অন্য কোনো অবস্থানে নিয়ে গেলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে তার বিভব শক্তি বলে। এরকম আরেকটা বিভব শক্তি আমরা বলতে পারি ইচ্ছে করলে, সেটা হচ্ছে অভিকর্ষ বিভব শক্তি। সেটা কিভাবে বলতে পারি, এটা কি শুনেছ অভিকর্ষ বিভব শক্তি? অভিকর্ষ বলের প্রভাবে কোন বস্তুর অবস্থান পরিবর্তন করলে বস্তুটি কাজ করার যে সামর্থ্য অর্জন করে। আচ্ছা দেখো, এবার অভিকর্ষ যদি বলের প্রভাবে হয়, এই বস্তুটা তো এভাবেই পড়ে যাবে, তাহলে তো এখানে আর আমরা তো বিভব শক্তির কথা বলছি। কোনো বস্তুকে তার স্বাভাবিক অবস্থান থেকে অন্য কোনো অবস্থানে নিয়ে গেলে তার মানে আমাকে বল প্রয়োগ করতে হবে, আর এটা তো অটোমেটিক কি অভিকর্ষ বল ক্রিয়া করে। তার মানে এখানে একটু গন্ডগোল হয়ে গেল না? তাহলে স্যার অভিকর্ষ যে বলের বিরুদ্ধে হবে। অভিকর্ষ বলের বিরুদ্ধে হবে, অভিকর্ষ বলের বিরুদ্ধে কোনো বস্তুকে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন করলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে অভিকর্ষ বিভব শক্তি বলে। এটা আপনারা আশা করি লিখতে পারবেন এখন, না? ইয়েস স্যার। অভিকর্ষ বলের বিরুদ্ধে কোনো বস্তুকে কোনো বস্তুর অবস্থানে পরিবর্তন করলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে অভিকর্ষ বিভব শক্তি বলে। আর এটা তো শুধু বিভব শক্তি। আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্প্রিং এর বিভব শক্তি, সেটা নিয়ে কথা বলবো। স্প্রিং এর বিভব শক্তি সেটা হচ্ছে ভি, লিখতে পারি ভি ইকুয়াল হাফ কে এক্স স্কোয়ার, এটা লিখতে পারি। এটি মূলত এটা নিয়ে আমরা কথা বলব। স্প্রিং এর বিভব শক্তি কিরকম হবে দেখো, একটি স্প্রিং যদি আমরা এইভাবে রাখি, মনে করো স্বাভাবিক অবস্থায় স্প্রিংটা এরকম থাকে না, ঠিক কিনা? একটা স্প্রিং কে রেখে দিলে এরকম থাকে না? এখন এর অর্থ হচ্ছে এখানে এক্স ইকুয়াল তোমার জিরো, তার অর্থ হচ্ছে কি এখানে স্প্রিং এর কোনো সরণ হয়নি। এখন এই স্প্রিং কে যদি আমি টানি, তোমরা কি কখনো খেয়াল করছো একটা স্প্রিং কে যদি কি করি আমরা টানি, এভাবে ধরে এভাবে টান দিয়ে লম্বা করি, স্প্রিংটা এভাবে বল প্রয়োগ করে না তার দিকে চলে যাওয়ার জন্য, এরকম খেয়াল করেছো? এটা আমরা দেখতে পাই। আবার উল্টাটাও ঘটে, স্প্রিংটা যদি এরকম চাপ দিয়ে সংকুচিত করি, তার এটা হচ্ছে তার শিথিল অবস্থা, শিথিল অবস্থা থেকে যদি চাপ দিয়ে এরকম সংকুচিত করি তখনও কিন্তু উল্টা দিকে একটা বল প্রয়োগ করে, খেয়াল করেছো? স্প্রিংটা সরিয়ে দিতে চায় আমাকে, না তার আগের অবস্থায় চলে যেতে চায়, এরকম দেখেছো? এরকম আমরা কোথায় দেখতে পেয়েছি এরকম? যেমন দরজায় যেগুলো স্প্রিং লাগানো থাকে, স্প্রিং ডোর, সেগুলোতে, না খেয়াল করেছো এরকম দেখেছো? অথবা কলমের রিফিল আছে না, রিফিলে টিপ দিলে কি হয়ে যায় দেখবা, সেখানে স্প্রিংটা এরকম সংকুচিত হয়ে যায় তার স্বাভাবিক অবস্থান থেকে। এখান থেকে দেখুন আবার ছুটিয়ে দিই, আবার সেই উপরের দিকে ধাক্কাটা পাই, তখন রিফিলটা উপরে উঠে আসে, এরকম দেখেছো? অর্থাৎ আমি স্প্রিং কে যদি কি করি টেনে লম্বা করি,
তাও স্প্রিং আগের অবস্থায় আসার জন্য একটা বল প্রয়োগ করবে। স্প্রিং কে যদি আমি চাপ দিয়ে বা এরকম বাইরে থেকে বল প্রয়োগ করে সংকুচিত করি, তার শীত অবস্থা থেকে তাকে ছোট করে ফেলতে চাই, তখনও কিন্তু স্প্রিং কি করবে, বিপরীত দিকে বল প্রয়োগ করে। এটা আমরা দেখেছি না? আচ্ছা, এবার আমি এরকম একটা দেখাই, ধরো এই স্প্রিংটাকে যদি এক প্রান্তে একটা বস্তু রেখে টেনে এবং আমি লম্বা করি, তাহলে তার কি হলো, তার শিথিল অবস্থা ছিল এতটুকু, না এখান থেকে তার এই দূরত্বটা হয়েছে না এক্স ইকুয়াল এক্স, ধরো এক্স মিটার, এতটুকু হলো তার সরণ। এই সরণটা কি এমনি এমনি হয়েছে? এই সরণটা এমনি হয় নাই, এখানে আমাকে কি করতে হয়েছে, একটা বল প্রয়োগ করতে হয়েছে। সেই বলটাকে আমরা বলি কি, এক্সটার্নাল ফোর্স, অর্থাৎ বাইরে থেকে প্রযুক্ত বল, বাইরে থেকে প্রযুক্ত বল, অর্থাৎ বাইরে থেকে একটা বল প্রয়োগ করে এই স্প্রিং কে কি করেছি, আমি তার স্বাভাবিক অবস্থা থেকে, শিথিল অবস্থা থেকে তাকে প্রসারণ করে ফেলছি। হ্যাঁ, কিন্তু স্প্রিং কি এই অবস্থায় বসে থাকবে? সে তার দিকে টানবে না, তার আগের অবস্থায় শিথিল অবস্থায় আসার চেষ্টা করবে না। এই শিথিল অবস্থায় আসার জন্য স্প্রিং কি করে, বিপরীত দিকে একটা বল প্রয়োগ করে, সেই বলটাকে আমরা বলি মূলত স্প্রিং বল। তাহলে দেখো, স্প্রিং বল প্রয়োগ করতেছে তার স্বাভাবিক অবস্থায়, শিথিল অবস্থায় আসার জন্য, আর আমরা কি করছি, তার শিথিল অবস্থা থেকে তাকে টেনে প্রসারণ করার জন্য বল প্রয়োগ করছি। তাহলে দুইটা বিপরীত দিকে না, দুইটা বিপরীত মুখী না? কথাটাকে বুঝতে পেরেছ? সবাইকে বলছি, কথাটা বুঝতে পেরেছ? আচ্ছা, এখানে স্প্রিং কি পরিমাণ বল প্রয়োগ করবে সেটা আমাদেরকে হুক, রবার্ট হুক একটা সূত্রের সাহায্যে আমাদেরকে দেখিয়েছেন, সেটা আমরা আগে একটু দেখে নিব। সেটা হচ্ছে হুকের সূত্র। হুকের সূত্রটা তাহলে কি, সেটা দেখবো, একটা স্প্রিং এর মুক্ত প্রান্তে যদি আমি বস্তুর রেখে বা স্প্রিং এর মুক্ত প্রান্তে বল প্রয়োগ করে যদি তাকে আমরা প্রসারণ করি, এক্স পরিমাণ প্রসারণ করি, স্প্রিং ও আমাকে কি করবে, একটা বল প্রয়োগ করবে। সেই বলটা হচ্ছে, সেই বলটা হচ্ছে আমি যে সরণ গঠাবো সেই সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। কিরকম তাহলে? তাহলে আমি তো বল প্রয়োগ করছি এটা, না সরণ গঠিয়েছি বল প্রয়োগ করে, স্প্রিং যে বলটা প্রয়োগ করছে সেই সরণে, যে বলটা প্রয়োগ করছে তা এই সরণের সমানুপাতিক, এই সরণের সমানুপাতিক, অর্থাৎ আমি যত বেশি সরণ গঠাবো স্প্রিং কি করবে, আমাকে তত বেশি বল প্রয়োগ করবে। এটাই মূলত হুকের সূত্র। কথাটা কি বুঝছো? অর্থাৎ স্প্রিং এর মুক্ত প্রান্তে বল প্রয়োগ করে স্প্রিং এর সরণ গঠালে, স্প্রিং এর সরণ গঠালে স্প্রিং যে বল, সরণের বিরুদ্ধে যে বল প্রয়োগ করে তার সরণের সমানুপাতিক, তার সরণের সমানুপাতিক, এটাই হচ্ছে হুকের সূত্র। হুকে এটাই বলেছে মূলত। এটাকে আর কিভাবে বলতে পারি, আরেকটু সহজ করে কিভাবে বলতে পারি আমরা, আমি আবার বলছি, একটা স্প্রিং এ যদি, স্প্রিং এর মুক্ত প্রান্তে যদি বল প্রয়োগ করে স্প্রিং এর সরণ ঘটাই, যে সরণ হয় স্প্রিং কর্তৃক প্রযুক্ত বল সেই সরণের সমানুপাতিক, সেই সরণের সমান, অর্থাৎ সরণ যত বেশি করব স্প্রিং দ্বারা প্রযুক্ত বলও তত বেশি হবে। বুঝেছ? তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটা যদি সমানুপাতিক চিহ্নটা যদি উঠিয়ে দিই, আমাকে একটা ধ্রুবক দিতে হয়, এখানে দিলাম কে এক্স, এই কে হচ্ছে এখানে স্প্রিং ধ্রুবক, কে হচ্ছে স্প্রিং ধ্রুবক। আর এখানে ঋণাত্মক চিহ্ন দিলাম কেন, কারণ আমরা বলছি, আমি বলছি কি, যে সরণ গঠাবো স্প্রিং কর্তৃক প্রযুক্ত বল সেই সরণের সমানুপাতিক এবং তার বিপরীত মুখী, তার বিপরীত মুখী। বুঝেছ? তার মানে আমি যেদিকে সরণ ওঠাবো স্প্রিং বল প্রয়োগ করবে তার বিপরীত দিকে। সেজন্য আমি শুরুতে বলছি, একটা স্প্রিং কে যদি আমি কি করি এবং সংকুচিত করি বল প্রয়োগ করে, তাও সে বিপরীত দিকে ধাক্কা দিবে, আবার যদি টেনে লম্বা করি তাও সে
আগের অবস্থায় আসার জন্য বল প্রয়োগ করবে, এই স্প্রিং বলটা প্রয়োগ করবে। অর্থাৎ এই বলটা এভাবেই প্রয়োগ করবে, আমি যেদিকে প্রয়োগ করব তার বিপরীত দিকে প্রয়োগ করবে, সবসময় তার বিপরীত দিকে প্রয়োগ করবে। সেজন্য এখানে ঋণাত্মক চিহ্নটা মাইনাস চিহ্নটা দেওয়া হয়েছে। তোমরা কি বুঝেছ? তাহলে আমরা স্প্রিং এই হুকের সূত্রটাকে লিখতে পারি, স্প্রিং কর্তৃক প্রযুক্ত বল, স্প্রিং কর্তৃক প্রযুক্ত বল আর কি লিখতে পারি, স্প্রিং কর্তৃক প্রযুক্ত বল, এখানে কিছু একটু একটু এক মিনিট, স্প্রিং কর্তৃক কার উপর সেটা লিখে নিতো, স্প্রিং কর্তৃক বস্তুর উপর প্রযুক্ত বল, বস্তুর সরণের সমানুপাতিক। আর কি লিখতে পারি? দেখো, স্প্রিং কর্তৃক প্রযুক্ত বল বস্তুর সরণে, দেখা যায় না বোধ, আমি তো একটু সরে দাঁড়িয়েছি, স্প্রিং কর্তৃক প্রযুক্ত বল বস্তুর উপর প্রযুক্ত বস্তুর সরণের সমানুপাতিক। এবং আর কি লিখতে পারি? এবং তার বিপরীত মুখী, এটা লিখতে পারি না? দেখো তো, এটি হচ্ছে মূলত হুকের সূত্র, স্প্রিং কর্তৃক বস্তুর উপর প্রযুক্ত, ও আমি তো লিখি নাই, তোমরাও আমাকে বলতেছো না, স্প্রিং কর্তৃক বস্তুর উপর প্রযুক্ত বল বস্তুর সরণের সমানুপাতিক এবং তার বিপরীত মুখী। কিরকম? দেখো, এই যে সরণ ঘটিয়েছি, এই সরণকে তার শিথিল অবস্থা থেকে এতটুকু সরিয়েছি বল প্রয়োগ করে, বাইরে থেকে বল প্রয়োগ করে, স্প্রিং যে বলটা প্রয়োগ করতেছে তার শিথিল অবস্থায় আসার জন্য সেই বলটা এই সরণের সমানুপাতিক এবং তার বিপরীত দিকে, সরণ তো এদিকে ঘটিয়েছি, এটা তার বিপরীত দিকে। বুঝেছ? এটা বুঝেছ? আচ্ছা, এবার দেখো, আমরা এখান থেকে কে এর মানটা নির্ণয় করতে পারবো, সুতরাং কে ইকুয়াল লিখতে পারবো মাইনাস এফ এস বাই কি লিখতে পারি, এস লিখতে পারি, এভাবে আমরা লিখতে পারি। তো এখানে যখন আমরা স্প্রিং ধ্রুবক লিখব, আমি ইচ্ছে করলে এটা না দিয়ে ডিরেক্ট বল আমি কতটুকু দিয়েছি তার থেকে নিতে পারি, কিভাবে নিতে পারি দেখো, যদি এক্স ইকুয়াল 1 মিটার হয় তাহলে স্প্রিং ধ্রুবক কি পাবো, স্প্রিং ধ্রুবক কে ইকুয়াল পাবো মাইনাস এফ। তার মানে কি দাঁড়ায়? তার মানে দাঁড়ায় কোন বস্তুর উপর বাইর থেকে বল প্রয়োগ করে অথবা স্প্রিং এর মুক্ত প্রান্তকে বাইর থেকে মুক্ত প্রান্তে বাইর থেকে বল প্রয়োগ করে 1 মিটার সরণ ঘটালে স্প্রিং সেই সরণের বিপরীত দিকে যে বল প্রয়োগ করে, যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে স্প্রিং ধ্রুবক বলতে পারি। দেখো তো আমার কথাটার সাথে মিলে কিনা, স্প্রিং এর মুক্ত প্রান্তে বাইর থেকে বল প্রয়োগ করে 1 মিটার সরণ ঘটালে স্প্রিং সেই সরণের বিপরীত দিকে যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে স্প্রিং ধ্রুবক বলবো। দেখো তো এটা লিখতে পারি কিনা, বলতে পারি কিনা স্প্রিং ধ্রুবক, তোমরা কি এটা বুঝেছ আমার কথাটা? কেউ কি বলতে পারবে আসলে স্প্রিং ধ্রুবকটা কি?
বলতে পারবে? বলতে তো পারার কথা। কোন স্প্রিং এর মুক্ত প্রান্তে আমি বস্তু দিলাম বা মুক্ত প্রান্তকে টেনে 1 মিটার সরণ ঘটালে ওই সরণের বিরুদ্ধে স্প্রিং তার শিথিল অবস্থায় আসার জন্য যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে তার স্প্রিং ধ্রুবক বলে। এবার বলতে পারবে কেউ তোমাদের মধ্য থেকে? কোন স্প্রিং এর মুক্ত প্রান্তে বাইর থেকে বল প্রয়োগ করে স্প্রিং এর 1 মিটার সরণ ঘটালে স্প্রিং সেই সরণের বিপরীত দিকে যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে স্প্রিং তাকে স্প্রিং ধ্রুবক বলে। সবাইকে এটা লিখতে পারবে? লিখো তো দেখি। লিখা হলে আমাকে বলো, আমি যে কোনো একজনকে জিজ্ঞেস করবো। আবার লেখা হয়েছে? তোমাদের কি লেখা হয়েছে? লামিয়া বলতে পারবে? তোমরা তো কথা বলছো না, লেখা হয়েছে? পুষ্পিতা লেখা হয়েছে? বলো কি লিখছো? কোন স্প্রিং এর মুক্ত প্রান্তে বল প্রয়োগের ফলে যদি 1 মিটার সরণ ঘটে তাহলে স্প্রিং এর বিপরীত দিকে যে বল প্রযুক্ত হয় তাকে স্প্রিং ধ্রুবক বলে। স্প্রিং এর বিপরীত দিকে যে বল প্রয়োগ করবে না, স্প্রিং যে পরিমাণ বল প্রয়োগ করবে সরণের বিরুদ্ধে, স্প্রিং সেই সরণের বিরুদ্ধে অর্থাৎ তার শিথিল অবস্থায় আসার জন্য যে বল প্রয়োগ করবে। একটু উল্টা হয়ে গেছে কথাটা, মনে আছে? মনে আছো? বলতে পারবে কি লিখছো? কোন স্প্রিং এর মুক্ত প্রান্তে বাইর থেকে বল প্রয়োগ করে স্প্রিং এর 1 মিটার সরণ ঘটালে স্প্রিং সেই সরণের বিপরীত দিকে যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে স্প্রিং ধ্রুবক বলে। এই তো, ভালো কথা। আচ্ছা, এখানে স্প্রিং ধ্রুবকের এককটা কি হতে পারে? এখানে দেখো তো, এই সূত্র অনুসারে স্প্রিং ধ্রুবকের একক কি দাঁড়ায়? এখানে একক দাঁড়ায় আসলে নিউটন পার মিটার, না এটা না? যদি তাই হয় তাহলে আমরা একটু এটা মুছে দিব। দেখো, এবার যদি এরকম লিখি, কোন স্প্রিং এর স্প্রিং ধ্রুবক ধরো আমি নিলাম 1000 নিউটন পার মিটার, বলতে কি বোঝায়? এটা কিভাবে লিখতে পারি? বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। ধরো এরকম একটা প্রশ্ন তোমাদেরকে এখান থেকে দিলাম, এটা কিভাবে অ্যান্সার দিতে পারবো? কেউ কি বলতে পারবে এটার অ্যান্সার কিভাবে দিব? কোন স্প্রিং এর মুক্ত প্রান্তে বাইর থেকে 1000 নিউটন বল প্রয়োগ করলে স্প্রিং এর বল প্রয়োগের ফলে স্প্রিং এর যদি 1 মিটার সরণ ঘটে তবে স্প্রিং সেই সরণের বিপরীত দিকে যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে 1000 নিউটন পার মিটার। তাই এটা কে বলছে? এরকম লিখছিলাম না, এরকম লিখেছিলাম না? দেখো তো,
তো তুমি বলছো 1000 নিউটন বল প্রয়োগ করবো, 1000 মিটার সরণ হবে, তাহলে তো কেটে গেলে মাত্র 1 হবে। আমি মাইনাসটা কি করলাম আপাতত মানের জন্য বাদ দিলাম, আমি এটুকু লিখলাম মানের জন্য মাইনাসটা, বিপরীত মুখীটা এখন আর বুঝাইলাম না, এটা আমরা জানি, তো আমি শুধু এইটুকু নিলাম। তো কিভাবে সম্ভব? এবার বল, এবার বলতে বলা চেষ্টা বলো। সরণ 1 মিটার বলছি। হ্যাঁ, 1 মিটার হলে কি করবে? দেখো আমরা কোন স্প্রিং এর মুক্ত প্রান্তে যদি বাইরে থেকে বল প্রয়োগ করে 1 মিটার সরণ ঘটাই স্প্রিং, সেই সরণের বিরুদ্ধে কতটুকু বল প্রয়োগ করবে, অথবা আমার প্রযুক্ত বলের বিরুদ্ধে কতটুকু বল প্রয়োগ করবে? 1000 নিউটন বল প্রয়োগ করবে, এটাই তো ছিল কথা। তাহলে তো 1000টা পাবো, বুঝেছ? সবাইকে বুঝছো? আর তোমাদের সাথে কথাই ছিল এখানে, যদি এক যেটা হরে থাকবে সেটা এককে হিসাবের কথা ছিল। তো কোন স্প্রিং এর স্প্রিং ধ্রুবক 1000 নিউটন পার মিটার বলতে বুঝাই, স্প্রিং এর মুক্ত প্রান্তে বাইরে থেকে বল প্রয়োগ করে স্প্রিং এর মুক্ত প্রান্তের সরণ 1 মিটার করলে স্প্রিং সেই সরণের বিরুদ্ধে 1000 নিউটন বল প্রয়োগ করবে, অথবা স্প্রিং কর্তৃক প্রযুক্ত বলের মান হবে 1000 নিউটন। এগুলো লিখে রাখবে। এখন আমরা আসল কাজে আসব, আমাদের লক্ষ্য এখনো আমরা পৌঁছাই নাই। আমরা পৌঁছাই নাই মানে এবারে আমি একটু মুখের সূত্রটা কি করে দিব, মুছে দিব। দেখো আমি লিখছি স্প্রিং এর বিভব শক্তি, না ভি ইকুয়াল হাফ কে এক্স স্কয়ার, কিন্তু এরকম কোন কিছু এখনো আমরা এখানে পাই নাই। আমরা বড় এটা পেয়েছি ভি বা ই যাই দিই না কেন, আমি কি পেলাম, আচ্ছা ই দিলাম, ই ইকুয়াল হাফ, হাফ ও পাইনি, আমরা পেয়েছি কি মাইনাস কে এক্স, এটাই পেয়েছি, অথবা এফ ইকুয়াল এটাই পেয়েছি, এটাই তো। তো এটা থেকে এটাতে কিভাবে যাব? সেখানে একটা কথা আছে, স্প্রিং টিকে টান টান করতে আমাকে বল প্রয়োগ করতে হচ্ছে না বাইরে থেকে, আবার হিসাব করি বলের বিরুদ্ধে তো আমাকে কাজ করতে হবে, সেই বলের বিরুদ্ধে আমাকে কাজ করতে হবে না, স্প্রিং টাকে টান টান করার জন্য স্প্রিং যে পরিমাণ বল প্রয়োগ করছে করবে আমাকে, সেই বলের বিরুদ্ধে আমাকে কাজ করতে হবে না, সেই কাজটা হচ্ছে মূলত স্প্রিং দ্বারা কৃত কাজ। অথবা আমি বাইরে থেকে বল প্রয়োগ করে স্প্রিং কে যদি এই এক্স ইকুয়াল 0 অবস্থান থেকে এক্স ইকুয়াল এক্স নিয়ে যাই, তাহলে নিতে হলে টান টান করতে হলে আমাকে কি করতে হবে, স্প্রিং বলের বিরুদ্ধে কাজ করতে হবে, সেই কাজ আসলে কি কথাটা বুঝেছ নাকি? তোমরা কি আমার কথাটা বুঝতে পেরেছ? মনে হয় না, কোনো আওয়াজ শোনা যায় না, তো আওয়াজ শোনা গেলে তো বলতে পারতাম। মোট কথা হচ্ছে একটা স্প্রিং কে যদি আমি শিথিল অবস্থান থেকে টেনে এক্স মিটার টানি বা টান টান অবস্থায় করি, তখন স্প্রিং এর প্রযুক্ত বলের বিরুদ্ধে আমাকে কিছু কাজ করতে হবে, স্প্রিং আমাকে তো বল প্রয়োগ করবে, সেই বলের বিরুদ্ধে কিছু কাজ করতে হবে, এই কৃত কাজটাই মূলত স্প্রিং এর বিভব শক্তি হিসেবে গণ্য হয়। এটা বুঝেছি, এই কথাটা বুঝেছ? এই কথাটা বুঝতে পেরেছ বলো? এই শিথিল অবস্থা থেকে টেনে এটা আনতে আমাকে একটা বল প্রয়োগ করতে হয়েছে না, অর্থাৎ আমাকে কিছু কাজ করতে হয়েছে, সেই কাজটা কার বিরুদ্ধে করতে হয়েছে, স্প্রিং কর্তৃক প্রযুক্ত বলের বিরুদ্ধে কাজ করতে হয়েছে, বিভব শক্তি হিসেবে গণ্য হয়। এবার বুঝেছ? আচ্ছা এখন কাজটা কিভাবে বিভব শক্তি হিসেবে গণ্য হয়েছে,
তোমাদেরকে আমি যখন শক্তি পড়িয়েছিলাম সেখানে লিখে দিয়েছিলাম ব্যয়িত শক্তি সমান কৃত কাজ, মনে আছে? শক্তি যখন শুরুতে পড়াচ্ছিলাম তখন সেখানে লিখেছিলাম ব্যয়িত শক্তি সমান কৃত কাজ, এরকম লিখেছিলাম না? ব্যয়িত শক্তি সমান কৃত কাজ, দেখো তো এই বাক্যটা তোমাদেরকে শুরুতে লিখে দিয়েছিলাম না যখন কাজ পড়াই তখন লিখেছিলাম? তার মানে তখন আমি বলছিলাম আমরা একটা সিস্টেমে যে পরিমাণ কাজ করব সেই পরিমাণ শক্তি পাবো, যে পরিমাণ শক্তি দিব সেই পরিমাণ কাজ পাবো, মনে আছে সেটা? সেজন্যও বলছি স্প্রিং বলের বিরুদ্ধে যে কাজটা করব সেই সেটাই সেই কাজটাই স্প্রিং এর বিভব শক্তি হিসেবে জমা থাকবে, গণ্য হবে, বুঝছেন নাকি? অর্থাৎ দেখো আমি স্প্রিং যদি এই পরিমাণ বল প্রয়োগ করে তার এটাকে সরানোর বিরুদ্ধে, তাহলে আমাকে এর সমান এবং বিপরীতমুখী একটা বল প্রয়োগ করতে হবে, সেটা এটা না? দেখো তো সেটা এটা কিনা, আমার স্প্রিং আমাকে কতটুকু বল প্রয়োগ করবে, এতটুকু বল প্রয়োগ করবে আমি জানি, হিসাব করে নিয়েছি। এখন আমি যদি কি করতে চাই, কাজটা করতে চাই, স্প্রিংটাকে আমি প্রসারণ করতে চাই বা সংকোচন করতে চাই, তাহলে আমাকে বল প্রয়োগ করতে হবে কতটুকু, এতটুকু এবং তার বিপরীতমুখী। তো স্প্রিং যখন ঋণাত্মক তার প্রযুক্ত বলটা দিকটা আমারটা কি তার বিপরীত হলে এটা ধনাত্মক হবে না? বুঝেছি, আমাকে কতটুকু বল প্রয়োগ করতে হবে, এতটুকু বল প্রয়োগ করতে হবে, এটা বুঝছো? আচ্ছা এখন কথা হচ্ছে এই বি ইকুয়াল বা ই ইকুয়াল হাফ কে এক্স স্কয়ার কিভাবে আসলো, তো সেটা ইচ্ছে করলে আমি তোমাদের তোমাদেরকে খেতে পারবো না। এটা একটা হচ্ছে ক্যালকুলাসের আমাদের ইন্টিগ্রেশন আছে, আমরা এটাকে ইন্টিগ্রেশন করছি, করার পর আমরা এটা পেয়েছি। সেটা তোমরা যখন ইন্টারমিডিয়েটে পড়বে ক্যালকুলাস নামে একটা গণিত পড়বে, সেখানে তোমরা এই হিসাবটা কিভাবে অপারেটরটা ইন্টিগ্রেশনটা ওই অপারেটরটা সেখানে পড়বে, আপাতত একটু এভাবে মনে রাখতে হবে, বুঝেছি? সেখানে তোমরা ক্যালকুলাস নামে একটা গাণিতিক একটা গণিত পড়বে, সেখানে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন দুইটা অংশ আছে, ইন্টিগ্রেশনে আমরা এটা পাবো। তো সেটা যেহেতু তোমাদের বইতে কোথাও গণিতে বা আমাদের এখানে সেটার কি নাই ব্যবহার নাই বা আমরা এখানে দেখাচ্ছি না, সেজন্য ওইটা হিসাবটা দেখাচ্ছি না, শুধু এইটুকুই বলছি। অর্থাৎ এই পরিমাণ শক্তি বস্তুত কি থাকবে, সঞ্চিত থাকবে। তোমরা কি বুঝছ? অর্থাৎ একটা স্প্রিং কর্তৃক কৃত কাজ বা ব্যয়িত শক্তি অথবা স্প্রিং এর বিভব শক্তি আমরা আপাতত হিসাব করবো কি দিয়ে, এই সূত্র দিয়ে। কিভাবে? আমার স্প্রিং ধ্রুবকের মান নিশ্চয় দেওয়া আছে, তোমাদের বইতেও দেওয়া থাকবে, অথবা তোমাকে যদি স্পর্শ করে সেখানেও দেওয়া থাকবে। এক্স হচ্ছে কি পরিমাণ স্মরণ করছি সেটা সেটা আমাদের জানাই থাকবে। এগুলো বসিয়ে দিয়ে আমরা কি পাবো, স্প্রিং কর্তৃক কৃত কাজ বা বিভব শক্তিটা পাবো, বুঝছো? এতটুকু তোমরা কি বুঝেছ? আচ্ছা তোমাদের কোনো প্রশ্ন আছে এই অংশে? বলবে, প্রশ্ন থাকলে বলতে পারো। আছে না থাকলে তোমাদেরকে আজকে এই অংশে একটু পর্যন্ত রাখবো, বাকি অংশটা আগামী দিন আবার দেখাবো, ঠিক আছে? সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ঠিক আছে? আসসালামু আলাইকুম।